মুজাহিদ থেকে বর্ণিত তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ক্ষুধার যন্ত্রণায় উপুড় হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদা আমি তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি এই উদ্দেশ্যে তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তাকেও সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুচকি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর তিনি চললেন, আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভিতরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালার কিছু দুধ দেখে জিজ্ঞেস করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আহলে সুফফার লোকদেরকে এখানে ডেকে আনো। আহলে সুফফা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবার পরিজন ধন সম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। যখন কোনো সাদাকার মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসত, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন, নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যদি কোনো হাদিয়া আসত, তিনি সেখান থেকে এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরীক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বললাম, এতটুকু দুধ দ্বারা আহলে সুফফার কি হবে? আমি এই দুধের পানের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেলেন, তখন তিনি আমাকে আদেশ দিলেন, আমি যেন তাদেরকে দুধ পান করতে দিই। আর আমার আশা রইল না যে এই দুধ থেকে আমি কিছু পাব, কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার আর কোনো গত্যন্তর ছিল না। সুতরাং আমি আহলে সুফফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। তিনি বলেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, এটি তাদেরকে দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এক ব্যক্তির হাতে দিলাম, সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য একজনকে দিলাম, সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয় জনকে দিলে সেও তাই করল। এভাবে আমি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালাম। সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, বসে পড়ো এবং পান করো। আমি বসে পান করলাম। তিনি পুনরায় বললেন, পান করো। আমি পান করলাম। তিনি এ কথা বলতেই থাকলেন। অবশেষে আমি বাধ্য হয়ে বললাম যে, আল্লাহর শপথ, তিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। সহিহ বুখারী হাদিস নং 6452, রিকাক অধ্যায় অনুচ্ছেদ 17, মিশকাত হাদিস নং 4670, শিষ্টাচার অধ্যায় উন্নীত অনুচ্ছেদ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন। দুই, বসে পান করা সুন্নত। তিন, বিসমিল্লাহ বলে পান করতে হবে। চার, আমন্ত্রিত ব্যক্তি অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবে না। পাঁচ, পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া বা উপঢৌকন প্রদান করা সুন্নত। ৬, বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তকে সাহায্য করা মুমিনের জন্য অবশ্যই কর্তব্য। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।